আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ক্ষমতার শেষ সময়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরাট বহর নিয়ে রাজসিক বিমান সাজিয়ে যেভাবে সিন্দাবাদের সেই যে অভিযান, সেই অভিযানের মতো তিনি জাপান গেলেন, জাপান থেকে আমেরিকাতে যাবেন। আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত জাননি তিনি জাপানে, অবশ্যই তিনি সেখানে যাবেন বিশ্বব্যাংকের অনুষ্ঠানে, সেখান থেকে তিনি ইংল্যান্ডে আসবেন। এখন প্রশ্ন হলো যে ক্ষমতার একেবারে শেষ সময়, যদি কাগজ কলমে ধরি 7 থেকে 8 মাস সময় আছে সর্বোচ্চ, যদি আল্লাহ এখানে হস্তক্ষেপ না করেন, সব কিছু স্বাভাবিকভাবে যায়, তাহলে 7 থেকে 8 মাস সময়, অর্থাৎ ডিসেম্বর নভেম্বর থেকে আগামী বছর জানুয়ারির মধ্যে নির্বাচন করতেই হবে। আর যদি এই সময়ের আগে কোনো আন্দোলন হয়, গণ আন্দোলন হয়, এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, গণ আন্দোলন হতে, গণ অভ্যুত্থান হতে 24 ঘন্টার বেশি আসলে সময় লাগে না। আমি এরশাদের পতন দেখেছি এবং বিএনপির শেষ জমানাতে 111-এর আগে বিএনপির পতন দেখেছি। 75-এর 15ই আগস্ট আমি দেখিনি, আমি তখন ছোট, বাট আমি বুঝেছি এবং পরবর্তীতে আমি পড়েছি। এরপরে আয়ুব খানের যে পতন সেই সম্পর্কে জেনেছি, ইয়াহিয়া খানের পতন জেনেছি, ভুট্টোর পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো তার পতনগুলো দেখেছি। অবাক করা ব্যাপার হলো যে এ সকল মহাশক্তিধর, পতিত ক্ষমতাধর লোকজন, তারা যখন পতনের অতলান্তে তলিয়ে গেল, তার 24 ঘন্টা আগেও তারা কিন্তু বুঝতে পারেননি যে কি মহাসর্বনাশ তাদের জীবনে ঘটে যাচ্ছে। সাদ্দাম বলেন কিংবা গাদ্দাফি বলেন, কারোর জীবনই 24 ঘন্টা আগ পর্যন্ত তারা তার নিয়তি কিন্তু বুঝতে পারেনি, কিন্তু নিয়তির ডাকে তাদেরকে চলে যেতে হয়েছে এবং পৃথিবীর বুকে, বাংলার বুকে, ভারতের বুকে, পাকিস্তানের বুকে হাজার হাজার এরকম উদাহরণ, হাজার বছরের ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে লিখে রেখেছেন, কিন্তু আফসোস আমরা সেই জিনিসগুলো জানি না। এখন এই যে বললাম যে ক্ষমতার শেষ সময়টিতে যখন 6-7 মাস সময় রয়েছে, তখন এই যে বিদেশে যাওয়া, এই বিদেশে যাওয়ার আমি কার্যত কোনো হেতু মনে, মানে আমি গুরুত্বপূর্ণ মনে করি না, যদি না খুব বিপর্যয়ের মুখে আমি না পড়ি কিংবা আমার জীবন মরণ সমস্যা না হয়, তাহলে হয়তো আমি এই ধরনের কোনো একটি সফরে যেতে রাজি হতাম না। এর কারণ হলো বিশ্বের বিভিন্ন দেশ, জাপান বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, তারা আওয়ামী লীগকে কী মনে করে বলেন তো? গণতান্ত্রিক দল মনে করে? কিংবা এখন যে প্রধানমন্ত্রী, তারা কি মনে করে যে তিনি নরেন্দ্র মোদীর মতো, তিনি ঋষি সুনাকের মতো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, বাইডেনের মতো নির্বাচিত হয়েছেন, তারা কী মনে করেন বলেন তো? এখন আমাদের সমাজে একটা কথা আছে যে মানুষের যখন এক কান কাটা যায়, তখন সে করে কি চুল দিয়ে সেই এক কান ঢাকার চেষ্টা করে, আর যখন দুই কান কেটে দেয়া হয় তখন সে প্রকাশ্যে টাক মাথা করে তার যে কান কাটা, কান কাটা শমশের, সে সেইভাবে সমাজে দাপিয়ে বেড়ায় যে আমার দেখো দুই কান কেটে ফেলেছে। এরপরে কোনো ডাকাতের যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে সেই ডাকাত কিছুদিন লজ্জিত থাকে, এরপরে তার যদি পুরো দু হাতই কেটে দেওয়া হয়, তাহলে সেই ডাকাত সে দু হাত কাটা অবস্থায় সে গর্ব করে বেড়ায় যে আমি এই এই ডাকাতির জন্য আসলে আমার হাত কেটে দেওয়া হয়েছে, আমি বীর, হিরো, নাহলে আমি এরকম কাজ করতে পারতাম। তো সেই দিক থেকে এখন সরকারের যে একটি পরিচয় সারা পৃথিবীতে হয়ে গেছে, আওয়ামী লীগের যে একটা পরিচয় সারা পৃথিবীতে হয়ে গেছে, শেখ হাসিনারও একটা পরিচয় কিন্তু সারা পৃথিবীতে হয়ে গিয়েছে। আর তারা যারা সাঙ্গপাঙ্গ, তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, সেটা মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ব্যবসায়ী হোক, আমলা হোক, কামলা হোক, সবারই একটা পরিচয় মোটামুটি দাঁড়িয়ে গেছে দেশে এবং বিদেশে। এখন এই পরিচয় আপনার আমার হলে আমরা কয়জন এটিকে নিয়ে গর্ব করতাম, কয়জন লজ্জিত হতাম, কয়জন এই পরিচয়ের যে ব্যক্তি, পরিচয়ের যে জৌলুস, এটি লুকানোর জন্য ঘুমটা দিতাম, আর কয়জন উলঙ্গ হয়ে উল্লম্ফন করতাম, লাফালাফি করতাম, টিড়িং বিড়িং করে লাফাতাম, এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম, আমার নিজেরই কাছেও রাখলাম। তো যাই হোক না কেন,
প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগত চিন্তা চেতনা দ্বারা তার কর্ম দ্বারা পরিচালিত হয়, এবং সেই দিক থেকে যেটি হচ্ছে যে সরকার এই শেষ সময়টাতে যেহেতু এত ঘটাঘুরি বিদেশে যাচ্ছেন, ধরে নেওয়া হচ্ছে যে তারা আগামীতে ক্ষমতায় আসবেন এবং ক্ষমতা তাদের চিরস্থায়ী, এটি তারা মনে প্রাণে বিশ্বাস করে অন্য সময়ের মতোই তারা দেশ জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য বিদেশে বাণিজ্য করার জন্য গিয়েছেন এবং বিদেশ থেকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বহু বিষয় তারা হাসিল করে আসবেন ইতিবাচক অর্থে। অন্যদিকে যেটা হতে পারে, সরকারের শেষ সময় তাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, ভয়, ভীতি, আতঙ্ক নানাভাবে কাজ করতে পারে, এবং এই ভয় কাটানোর জন্যে তারা অনেকের সাহায্য এবং সহযোগিতা প্রত্যাশী হয়ে তারা যেখানে যেখানে বা যেই যেই মাকামে বা যেই যেই মোকামে, এখানে দুটো শব্দ, মাকাম এবং মোকাম। মাকাম হলো নির্দিষ্ট গন্তব্য, আর মোকাম হলো যেখানে ব্যবসা বাণিজ্য হয়। তো সেই মোকাম এবং মাকামে তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখান থেকে তাদের যে কাঙ্ক্ষিত বা ইস্পৃত যে ফলাফল সেটি হাসিল করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করবেন, এটি হতে পারে। আর থার্ডলি যেটি হচ্ছে সেটি হলো যে এই শেষ সময়টিতে যে কোনোভাবে হোক গিয়ার আপ থাকা দরকার রয়েছে, একটু উৎসাহ, একটু উদ্দীপনা, এগুলো যদি না থাকে তাহলে মানুষ আসলে বাঁচতে পারে না। অনেক মানুষ পরাজয়ের মুখে দাঁড়িয়ে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা উল্লাস করে, তারা হাসে, তারা গান গায়, এটা বোঝায় যে পৃথিবীর বুকে তাদের উপর যে চাপ তাপ দেওয়া হচ্ছে এটা তারা কেয়ার করে না, দে ডু নট কেয়ার। দেখুন, সরকার এই সময়টাতে যে কারণেই গেলেন তারাই ভালো বলতে পারবেন, আসার পর তারা তাদের গতানুগতিক বক্তব্য দেবেন, সংবাদ সম্মেলন করবেন, সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হবেন প্রশ্ন করবেন, তারাও এই লাট বহরে রয়েছেন, অলমোস্ট সবাই এই বহরে রয়েছেন। তো কাজে কী প্রশ্ন হবে, কী উত্তর হবে তা মোটামুটি আপনি এখনই বলে দিতে পারবেন। এখন আমরা যারা আমজনতা, এর কারণ হলো এই যে এরা গিয়েছেন, এই বিমানের ভাড়া আমরা জনগণ দিয়েছি, এই বিমানের মালিকানা আমাদের, আমাদের মেহনতি মানুষের। আমরা এই এক রিক্সাওয়ালা খুব অশ্লীল ভাষায় দেখলাম ইউটিউবে সে গালাগাল দিচ্ছে সরকারকে উদ্দেশ্য করে, যে এটা করে ওটা করে, যেটা চয়ারেশ করে সু দিয়ে আর একটা এলো হয় করে হো দিয়ে, হয় করে হো দিয়ে, এই দুটো শব্দ উচ্চারণ করে বলি সালের আঞ্চলিক ভাষায় অকথ্য ভাষায় তারা গালাগালি করছে যে কিসের উন্নয়ন, কিসের টাকা, কিসে এত সব ফুটানি, সব তো আমার টাকা, আমি যে মোবাইলের টেলিফোনে টাকা ভরি সেখানে ভ্যাট কেটে নেয়, আমি এই যে বিড়ি কিনি সেখান থেকে ভ্যাট কেটে নেয়, আমি চাল ডাল কিনি সব কিছু থেকে ভ্যাট কিনে নেয়, সেই টাকা দিয়ে এই সমস্ত কাজ করে বলতেছে আমি এইটা করতেছি, এটা করতেছি। এরপরে তারপরে সেই রিক্সাওয়ালা তার যে ভাষা, সে ভাষা মানে যদি আপনাকে বলতো আপনার এক সপ্তাহ আপনি ঘুমাতে পারতেন না, এত অশ্লীল ভাষায় একজন প্রান্তিক রিক্সাওয়ালা এই গালাগালি করেছে। তো সেদিক থেকে আমরা তো এইভাবে আসলে গালাগালি করতে পারবো না। আমাদের বক্তব্য হলো যে আমাদের এই জনগণের টাকা খরচ করে আপনারা 15 দিন বিদেশে ঘুরে আসলেন, বিনিময়ে আমরা কি পেলাম, হোয়াট ইজ আওয়ার প্রফিট এজ এ নেশন, আর আপনারা কি দিয়ে আসলেন। জাপানের সঙ্গে যে প্রোটোকলগুলো স্বাক্ষরের কথা এই মতো শোনা যাচ্ছে, সেই প্রোটোকলের মধ্যে জাপানের সাথে যে ব্যবসা বাণিজ্য তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমরা জাপানকে সুযোগ দিলাম। আমেরিকাতে যাওয়ার আগে বা আমেরিকাতে যাওয়ার জন্য যে কাজটি করা হয়েছে সেটি হলো আমেরিকার বিখ্যাত একটি কোম্পানি রয়েছে, তেল গ্যাস কোম্পানি মোবিল। মোবিল মূলত অন্য দেশের কোম্পানি, কিন্তু আমেরিকার যে মোবিল কোম্পানি, ব্রিটিশ মোবিল আর আমেরিকান মোবিলের মধ্যে ডিফারেন্স রয়েছে, সেটি হলো একজন, এরকম একটা শব্দ রয়েছে, একজন মোবিল। তো এই একজন মোবিল নামক যে মার্কিন কোম্পানিটি রয়েছে, এদেরকে আমাদের যে বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে বিশাল কাজটি দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমেরিকান সোসাইটিতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব যারা ডিল করেন তারা মূলত সরকার এবং রাষ্ট্রের উপর অত্যন্ত প্রভাবশালী। এবং 9/11 সময় দেখেন, 9/11 কিন্তু ঘটিয়েছে আমেরিকা বাংলাদেশে, কিন্তু আমেরিকা 9/11 ঘটিয়ে যে কাজটি করেছে, আমাদের তখন যে রিজার্ভ এটি ছিল সম্ভবত $4 বিলিয়ন 9/11 সময়। কিন্তু এই $4 বিলিয়ন মধ্যে আপনি বিদেশি মুদ্রা প্রায় $5 বিলিয়ন এর এই বিমানগুলো সেই ওই সময় বোয়িং
কোম্পানির মাধ্যমে আমেরিকা কিন্তু বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিল এবং সেই দীর্ঘমেয়াদে 25 বছর বসে বসে সেই ঋণ কিন্তু আমরা এখনও শোধ করছি এবং সেই বিমানগুলোর একটা বিমান সবচেয়ে লাক্সারি একটা বিমান নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী এই লাখ বহর সহকারে ঘুরে বেড়াচ্ছেন। তো এখন 1/11 সময় আমাদেরকে এই তাদের কাছ থেকে $5 বিলিয়ন ওই আমলের তাদের কাছ থেকে কিনতে হয়েছিল এবং এই ডিলটা যিনি করেছিলেন মিস্টার মাহবুব জামিল তিনিও অলনেস হারেন, হঠাৎ করে তিনি এই এখানে উপদেষ্টা হিসেবে এসেছিলেন পূর্ণমন্ত্রীর মর্যাদায় এবং বাণিজ্য মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয় এবং আরও কয়েকটি মন্ত্রণালয় তার অধীন ছিল এবং মিস্টার মাহবুব জামিল সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এবং সিঙ্গার এশিয়ার তিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং এই সিঙ্গার যে কোম্পানিটি এটি মূলত একটা আমেরিকান কোম্পানি এবং সেই কানাডাতে তাদের অনেক বড় এস্টাবলিশমেন্ট রয়েছে এবং এই কারণে তার আমেরিকান লবিটি খুব স্ট্রং ছিল এবং আমেরিকান লবির হয়ে তিনি একেবারে শেষ পর্যায়ে তিনি এই ডিলটা করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং আমার সঙ্গে এই ভদ্রলোকের খুব ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ছিল, ফলে অনেক বিষয়গুলো আমি জানি, বুঝতে পারি এবং জানতাম। তো সে যাই হোক না কেন, আমেরিকা মানে ফেলো করি মাখো তেল ছাড়া কোনো নীতিতে বিশ্বাস করে না, ফলে এই যে লাট বহরণে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যে গিয়েছেন সেই অনুষ্ঠানে যাওয়ার আগেই সেখানকার যে তেল গ্যাস কোম্পানি মোবিলকে এই বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানের বিশাল কাজ, অত্যন্ত লাভজনক কাজ, আপনি দেখেন এই কাজগুলো এতটা গুরুত্বপূর্ণ যে এই কাজের জন্য কিন্তু আমেরিকা এবং রাশিয়া যুদ্ধ পর্যন্ত বেঁধে যায় এবং এইরকম একটি কাজ নিয়েই কিন্তু তালেবানরা যখন আমেরিকাকে বাদ দিয়ে রাশিয়াকে তাদের মধ্যে এরকম একটা কাজ দিয়েছিল রাশিয়ান তেল কোম্পানিকে, গ্যাস প্রম সম্ভবত এরকম একটা কাজ দিয়েছিল যে তা আফগানিস্তানের মধ্যে দিয়ে একটা গ্যাস লাইন যাবে। তো এই কাজটি আমেরিকান কোম্পানিকে বাদ দিয়ে রাশিয়ান কোম্পানিকে দেওয়ার কারণেই কিন্তু ওসামা বিন লাদেনকে উৎখাত করা হয়েছিল, তালেবানদেরকে উৎখাত করা হয়েছিল এবং সেখানে আমেরিকান সৈন্য এসেছিল। তো সেইরকম একটি গুরুত্বপূর্ণ চুক্তি কিন্তু সেখানে করে তারপরে আমেরিকাতে যেতে হয়েছে। দ্বিতীয় আরেকটি ঘটনা সেটা হলো ইন্দো প্যাসিফিক ট্রিটি, যেটা বলা হয় ইন্দো প্যাসিফিক চুক্তি। তো এই ইন্দো প্যাসিফিক চুক্তিরতেও বাংলাদেশের যে অংশগ্রহণ এটিও এই আমেরিকা যাওয়ার আগেই কিন্তু করে দেওয়া হয়েছে এবং সেখানে অস্পষ্টভাবে স্পষ্টভাবে যে সকল বিষয় পত্র পত্রিকায় আসছে এটি নিয়ে আনন্দ করার কোনো উপায় নেই এবং এটি নিয়ে উল্লাস করার কোনো উপায় নেই, এটি ত্রিমাত্রিক সমস্যা সৃষ্টি করবে আমাদের জন্য, জনগণের জন্য, পুরো রাষ্ট্রের জন্য এবং আওয়ামী লীগের জন্য। এর কারণ হলো এই যে ইন্দো প্যাসিফিক ট্রিটি, এটার মাধ্যমে আমেরিকার সঙ্গে যে ট্রিটিটা হলো, যে বন্ধুত্বটা হলো, এতে আমেরিকা থেকে আওয়ামী লীগ একটা সুযোগ পাবে না, কিন্তু বিনিময়ে তার সঙ্গে চীনের যে বন্ধুত্ব এটি একেবারে পারমানেন্টলি এখানে একটা কলঙ্ক পড়ে গেল, বাধা হয়ে গেল এবং সেই বাধা তারা অতিক্রম করতে পারবে না। তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে জাপানকে আমরা এটা দিলাম, তারপর আমেরিকাকে আমরা এটা দিয়ে তারপরে গিয়েছি, আর আসার আগে আর কী কী দিয়ে আসতে হয়, ক্যাশ কাইন্ড অ্যান্ড কমিটমেন্ট। তো ক্যাশ কাইন্ড অ্যান্ড কমিটমেন্ট এটি হয়তো আমরা জানতেও পারবো না, বিকজ এই বিষয়গুলো পর্দার অন্তরালে হয়ে যাবে আর বাইরে আমরা যেটা শুনতে পাবো বাংলাদেশে এসে শুনতে পাবো এটা করেছি ওটা করেছি, এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে শুরু করে আরও অনেক কিছু করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, কিন্তু আমরা এই যে একটা অভাগা জাতি, আমাদের এই জাতির রাষ্ট্রক্ষমতা যারাই ছিলেন বিভিন্ন সময়টিতে তাদের মধ্যে অস্পষ্টতা, অস্বচ্ছতা, জবাবদিহি না করার যে মনোবৃত্তি এটি এত প্রবল ছিল, এত প্রবল এবং এত প্রভাব সেই বিষয়গুলোতে ছিল, যার কারণে কি হয়েছে আমরা বরাবরই কেবলই মাত্র পশ্চিমাদের যে ঋণ ভার সেই ঋণ ভারে আমরা জর্জরিত হয়েছি এবং পশ্চিমাদের আসলে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া তাদের কিন্তু আসলে অন্য কোনো টার্গেট নেই, তারা যে কোনো মূল্যে সারা পৃথিবী থেকে ধন সম্পদ সংগ্রহ করে তাদের যে সুরম্য প্রাসাদসমূহ এটিকে তারা হীরামণি মুক্তা কাঞ্চন জহরত দ্বারা তারা উজ্জ্বল করতে চায়। আজকের যে নিউ ইয়র্ক, আজকের যে ওয়াশিংটন, আজকের যে ফিলাডেলফিয়া, আজকের যে হলিউড, আজকের যে আপনার শিকাগো, এই প্রতিটি শহরে যে রং ঢং সারা পৃথিবীর অগণিত মানুষের কান্না দ্বারা তৈরি,
আপনি লন্ডন প্যারিসের যে চাকচিক্য দেখেন, এই সারা দুনিয়ার শত শত কোটি মানুষের সেই চোখের অশ্রু দিয়ে তারা সেইগুলো কিন্তু রচনা করেছে। এবং ভারতের প্রথিতযশ রাজনীতিবিদ শশী থারুর অক্সফোর্ডে দাঁড়িয়ে একটি বিখ্যাত বক্তব্য দিয়েছেন, বারবার শুনি, এত চমৎকারভাবে ইংরেজিতে তিনি সেই বক্তব্য দিয়েছেন যে একসময় গর্ব করে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। তো এটি নিয়ে শশী থারুর বক্তব্য হলো যে এটি গর্বের কোনো বিষয় না, এটি বরং লজ্জার বিষয়। লজ্জার বিষয় কারণে যে ব্রিটিশরা ইংলিশরা, তিনি এখানে ইংলিশ শব্দ ব্যবহার করেছেন, ইংলিশদেরকে স্বয়ং আল্লাহ বিশ্বাস করেন না। আল্লাহ বিশ্বাস না করার কারণে সবসময় আল্লাহ তাদের রাজত্বে সূর্য জ্বালিয়ে রাখেন, যে অন্ধকার হলেই, অন্ধকার পেলেই ইংলিশরা, ইংরেজরা না পারে এমন কোনো কুকর্ম নাই, অন্ধকারে তারা সব কিছু করতে পারে। অক্সফোর্ডের মধ্যে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, ডিবেটিং সোসাইটিতে দাঁড়িয়ে এত বড় দুঃসাহসী একটা বক্তব্য দেওয়ার ক্ষমতা শশী থারুরের আছে, ভারতীয়দের আছে, এমনকি জয়শঙ্কর এখন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আমার কাছে মনে হয় যে এই ভদ্রলোক, বাংলাদেশের সঙ্গে তার অনেক কিছু থাকুক, বাট আমার কাছে মনে হয় একবার গিয়ে পা ধরে সালাম করে আসি। তিনি যেভাবে পশ্চিমাদেরকে সমালোচনা করেন, যেভাবে পশ্চিমাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দেন, যেভাবে আমেরিকাকে তিনি কড়া জবাবের মধ্যে রাখেন, আমাদের যদি এইরকম একজন পররাষ্ট্রমন্ত্রী থাকতেন, এরকম একজন প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে আমরা আজকে যে ভিডিও করে জিজ্ঞাসা করছি যে কী দিয়ে আসলেন আর কী নিয়ে আসলেন, এটি আমাদের দরকার হতো না, কোনো সন্দেহই সৃষ্টি হতো না। আমরা চাই আমাদের রাজনীতিবিদদের দেশপ্রেম জাগরুক হোক, তাদের মধ্যে সততা আসুক, ন্যায়পরণতা আসুক, মানবতা বোধ আসুক, এবং স্বার্থপরতা একটা সীমা এবং পরিসীমা তাদের মধ্যে রচিত হোক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।